দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন, আপনারা কি ম্যাজিক জানেন? তাদের জন্য বলবো, হ্যাঁ আমরা ম্যাজিক জানি। আমরা যে ম্যাজিক জানি তার নাম হচ্ছে টেকনোলজি, উন্নত আধুনিক চিকিৎসা। পৃথিবী এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে যখন যেখানে যে ধরনের এই ব্যথা সংক্রান্ত টেকনোলজি আবির্ভাব হচ্ছে এবং এর যখন সফল ব্যবহার হচ্ছে, সেই টেকনোলজি আমরা চেষ্টা করি আমাদের দেশে নিয়ে আসার জন্য। বাংলাদেশে এমন কোনো টেকনোলজি নাই উন্নত যেটা আমাদের কাছে নেই। আমরা চেষ্টা করি একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য, সম্পূর্ণ ব্যথামুক্ত করে তোলার জন্য, সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য যা কিছু দরকার আমরা তার সবটুকুই ব্যবহার করি। আল্লাহ আমাদেরকে সেই সক্ষমতা দান করেছেন এবং সম্পূর্ণ আধুনিক টেকনোলজি ব্যবহার কারণে আগে যেই পিএলআইডির এক একটা পেশেন্ট সময় লাগতো 3 থেকে 4 মাস, সেই পেশেন্টগুলোকে আমরা এখন মাত্র 10 থেকে 12 দিন বা 15 দিন আমরা সুস্থ করে তুলতে পারছি। এর থেকে বড় প্রাপ্তি আসলে দর্শক কী আছে? দর্শক, আজকে আমি যার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, ইনি আমাদের একজন বোন। উনি দীর্ঘদিন যাবৎ প্রায় 2016 সাল থেকে উনি পিএলআইডি রোগে ভুগছিলেন, বাট এই সমস্যাটা তখন এত প্রকট আকার ধারণ করেনি। তখন উনি বেল্ট ইউজ করতেন বা ওষুধ ব্যবহার করে করে উনি জিনিসটাকে একটু কমিয়ে রাখার চেষ্টা করতেন, বাট গত কিছুদিন যাবৎ এতটা ক্রনিক পর্যায়ে চলে যায় উনি আর সহ্য করতে পারছিলেন না, একদম প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে যান। এবং এমন একটা অবস্থা যে উনি চিন্তা করতে পারেননি যে উনি আর কোনো দিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। ব্যথার যন্ত্রণায় দিন রাত সারাক্ষণ চিৎকার করতে থাকতেন এই মানুষটা। বাট একটা সময় যখন উনি জানতে পারলেন ওনার একজন আত্মীয়ের মাধ্যমে যে ডিপিআরসি হসপিটালে ডক্টর.Md.Shafiullah প্রধান সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে এবং ব্যথামুক্তভাবে এই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন, কাল বিলম্ব করেননি, সরাসরি চলে এসেছেন স্যারের কাছে। আসুন দর্শক ওনার সাথে একটু পরিচিত হই, কথা বলে নিই ওনার সাথে। আসসালামু আলাইকুম বোন, কেমন আছেন আজকে? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম রহিমা আক্তার রেখা। রহিমা আক্তার রেখা, আপনার বাসা কোথায়? বাসা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, কেরানীগঞ্জে কোথায় এটা? মুক্তিরবাগ। মুক্তিরবাগ। আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। কি হয়েছিল আপনার? আমার কোমর থেকে পুরো এই বাম সাইডের পা একদম কানাঙ্গুল পর্যন্ত প্রচন্ড ব্যথা ছিল। আমি হাঁটতে চলতে বসতে মানে কোনো কিছুতেই পারতাম না, শুধু একমাত্র শুয়ে থাকলে আর কি ব্যথাটা একটু কম লাগতো। আচ্ছা, কোনো দুর্ঘটনা বা কোনো কিছু কি হয়েছিল নাকি হঠাৎ করে এই সমস্যাটা আপনি বুঝতে পেরেছেন? দুর্ঘটনাটা অনেক আগে হয়েছিল, মানে গত বছর রোজারিতে একটা মানে দুর্ঘটনা ঘটছিল, তখন আর কি কোমরে কোনো ব্যথা অনুভব করি নাই। কিছুদিন আগে হঠাৎ করে মানে এরকম ঘরের কাজ করতে করতে আর কি কোমরে ব্যথা শুরু হয়ে গেছিল। আচ্ছা, দুর্ঘটনাটা মানে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা কি হয়েছিল? আপনি স্লিপ করে পড়ে গিয়েছিলেন আমরা জানি, সো পড়ার সাথে সাথে আপনি ব্যথাটা মূলত কোথায় পেয়েছিলেন? আপনার কোমরে? আমি না কোমরে পেয়েছিলাম, মানে বারান্দাটা ছোট তো, তো এই মাথায় কোমরে আর এই ডান পায়ের বুড়ো আঙুলে মানে এই আঙুলটা পুরো একদম ফুলে ফেটে গিয়েছিল আর কি, মাংসটা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। পরে হসপিটালে যায় কি ব্যান্ডেজ করে এসেছিল, প্লাস্টার করে দিয়েছিল। আচ্ছা, দেন তারপরে ওই ব্যথাটা আপনার চলে গিয়েছে। আপনি এরপরে প্রায় বছর খানেক আপনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, স্বাভাবিক সব কাজ করছিলেন, হঠাৎ করে আপনি দেখছেন যে কোমরে একদম ব্যথা, কোমর থেকে একদম পুরো এই সাইড পুরো পাটা প্রচন্ড ব্যথা। আচ্ছা, মানে প্রথম বুঝতে পারেন কিভাবে? হয়তো সকালে ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে আপনি দেখছেন যে পেইনটা শুরু হয়েছে। মানে এমনি আমার ব্যথা মাঝে মাঝে হতো, তখন আমি ডাক্তার দেখেছিলাম, বলছিল যে আমার কোমরের হাড় নাকি ক্ষয় গেছে। এটা কতদিন আগে আপনি জানতে পেরেছেন? এটা আমি 2016 সালে জানতে পারি। আচ্ছা, 2016 সালে আপনি জানতে পারেন, তার মানে আপনার এই পিএলআইডি সমস্যাটা দীর্ঘদিনের, অনেক দিন থেকে ছিল, মানে তখন আর কি এত ডিস্টার্ব করেনি আপনাকে? ওষুধ খেলে বেল্ট দিছিল, বেল্ট দিলে চলে যেত, কিন্তু ইদানিং কিছুদিন ধরে আমি এখানে আসার 1 সপ্তাহ 15 দিন আগে আর কি প্রচন্ড ব্যথা, বিছানায় আমি প্রায় 1 সপ্তাহ ঘরে ছিলাম, একদম বিছানা থেকে উঠতে পারতেছিলাম না। মানে যে মানুষটা একটা সময় স্বাভাবিক সব কাজ করতেন, পুরো সংসার আপনি নিজে একা দেখে শুনে রাখতেন, সবকিছু আপনি একাই করতেন,
সেই মানুষটা হঠাৎ করে দেখছেন আর আগের মতো কাজ করতে পারছে না, নড়াচড়া করতে পারছে না, প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন উইদিন এক সপ্তাহের ভিতরে। দেন তখন কি করলেন আপনারা, ডিসিশনটা কি? তখন ডিসিশন আমি এমনি একজন আর কি মেডিসিন ডাক্তার দেখাইছিলাম, তো ওনার ট্রিটমেন্টে আমার কোনো কাজ হয়নি। আচ্ছা, তো তারপরে আমার এক রিলেটিভ আর কি আসে, আয়সা উনিও এরকম সমস্যায় ভুগে, উনি আর কি আপনাদের এই স্যারের ভিডিও টিডিও এগুলো দেখে আসছে, তো আয়সা দেখে যে আমি এরকম বিছানায় পড়া, তো তখন বলে যে ঠিক আছে ভাবি চলেন তাহলে আমরা একসাথে ডাক্তার দেখাই। মানে উনি নিজে অলরেডি পিএলআইডি রোগী, হ্যাঁ হ্যাঁ, ওনার মেরুদণ্ড হার্ট ব্লক হয়ে গেছে আর কি। আচ্ছা, এগুলো আর কি ডাক্তার ওনাকে জানাইছে, তো উনি ওই ডাক্তারের ভরসা মানে ঠিক মতো না পায় তো ওইখানে আবার উনি খোঁজ নিয়ে আসছে যে আমি তো অপারেশন করবো না আমার ভয় লাগে। আচ্ছা, তো উনি আসছে সেজন্য, উনি হ্যাঁ এই ট্রিটমেন্ট করে যদি উনি ভালো হয়ে যায়, আচ্ছা আচ্ছা, এর জন্য আর কি উনি আসছিল, এবং সাথে সেই সুবাদে আমার আর কি আসা। মানে আপনাকেও বলেছেন চলেন দুজন একসাথে যাই, দুজন একসাথে ডক্টরকে দেখাই, যে আমি একদম বিছানায় পড়া, তো একদমই নড়াচড়া করতে পারি না। তখন আসার পর স্যার আমার দেখে রিপোর্টগুলো করায়, তখন বলে যে আমার মেরুদণ্ডের হাড়ে জেল নাকি বের হয়ে গেছে, ডিসকোলাপস হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে আপনার হচ্ছে পিএলআইডি হয়েছে, যেটা লাম্বারের 4-5 এবং S1, এই তিনটা ডিস ডিসকোলাপস আপনার। তো সেটার জন্য স্যার কি আপনাকে অ্যাডমিট থাকার পরামর্শ দেন? হ্যাঁ, বলে যে 21 দিন এরকম থাকতে হবে, এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আপনি যখন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে, কয়বার করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো প্রতিদিন? দিনে তিন বেলা, সকালে দুপুরে রাত্রে। আচ্ছা, ঠিক কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করেন যে আপনি ধীরে ধীরে আগের থেকে আপনি ভালো হচ্ছেন বা সুস্থ হচ্ছেন? এই 5-6 দিন। 5-6 দিন পর থেকে আপনি বুঝতে শুরু করেন ধীরে ধীরে আপনি সুস্থ হচ্ছেন। আজকে কততম দিন আপনার? আজকে 16-17 এরকম হবে, 16-17 তারিখ আসছে তো। আচ্ছা, 16 বা 17 তম দিন। সবচেয়ে বড় প্রশ্ন, কেমন আছেন আজকে? আজকে মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। যে প্রচন্ড ব্যথার জন্য চিকিৎসায় সেবা যত্ন অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ, যে প্রচন্ড ব্যথার জন্য এক সপ্তাহ আগে আপনি উঠতে পারতেন না, একদম প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, সেই মানুষটা এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ, হাঁটাচলা করতে পারছি, একা একা মুভমেন্ট, বাথরুমে যাওয়া, নিজের কাজগুলো করা, সেগুলো করতে পারছেন? হ্যাঁ, সবগুলোই করতে পারতেছি। একটু ভয় পেয়ে গিয়েছিলেন হঠাৎ করে যখন বিছানায় পড়ে গিয়েছিলেন যে কি হলো হঠাৎ করে? তারপরে ট্রিটমেন্টের মাঝখানে যে ওই যে ইনজেকশন দিয়ে যে ট্রিটমেন্টটা দেয় ওটাতে একটু আর কি ভয় একটু ভয় পেয়েছিলেন। হ্যাঁ, বাট এখন আফটার যখন সুস্থ হয়ে গেছেন এবং এই যে একজন মানুষের কথা, একজনের পরামর্শে যখন চলে এসেছেন যে কি হয় আসলে আপনি কিন্তু তখনও জানতেন না। তো এই যে আমি যখন ভর্তি হতেছি তখনও জানি না যে এখানে কিভাবে কি ট্রিটমেন্ট দেয় না দেয়, মানে একটা অনিশ্চয়তা কাজ করছিল মনে হচ্ছে, জানি না। তারপরও ভর্তি হয়েছি কারণ প্রচন্ড ব্যথা ছিল, সহ্য করা যাচ্ছিল না। আপনার ট্রিটমেন্টের তো কোনো মানে এটা নিয়ে কোনো কমপ্লেইন বা কোনো কিছু আছে, বা আপনি কি সঠিক সেবা পেয়েছেন আপনার মনে হয় টাইম টু টাইম সব কিছু পেয়েছেন আপনি? আচ্ছা, অসংখ্য মানুষ আছেন, আপনার হয়তো একজন পরিচিত মানুষ ছিল বলে, হয়তো আপনার জানা ছিল বলে খুব শর্ট টাইমের ভিতরে আপনি একটা ট্রিটমেন্ট পেয়ে গিয়েছেন। আমরা কিন্তু এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা দীর্ঘদিন যাবত বিছানায় এরকম শয্যাশায়ী থাকেন শুধুমাত্র না জানার কারণে যে আমি কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবো। হ্যাঁ, হয়তো আল্লাহর ওসিলায় ছিল, উনি আসছে আমাকে নিয়ে আসছে, যদি না হতো তাহলে আমি তো এরকম বিছানায় কতদিন পড়ে থাকতাম তার কোনো। সেটা অবশ্যই, যারা জানে না তাদের জন্য যদি আপনি কিছু বলেন। জানি না, স্যারে তো ভিডিও অনেক মানে ইউটিউব চ্যানেল আছে, ওখানে আছে, অনেকে সার্চ দিয়ে জানে, দূর দূরান্ত থেকে আসে, আর যারা জানে না তাদের উদ্দেশ্য যে আপনারা দেখবেন, দেখে জেনে বুঝে তারপরে আসবেন এখানে ট্রিটমেন্ট নিতে। দর্শক শুনলেন এতক্ষণ আমার এই বোনের কথা, দেখুন মাত্র 7 দিনের একটা ডিসিশনে চলে এসেছেন। আপনাদের মাঝে এরকম অসংখ্য পেশেন্টকে আমরা পাই যারা দীর্ঘদিন বছরের পর বছর ধরে যারা এই ব্যথাগুলোকে যারা পালতে থাকেন, ভাবেন আজকে করব কালকে করব, অথবা অনেকেই আছেন খুঁজতে থাকেন কোথায় আমি একটা ভালো চিকিৎসা পাবো। বছরের পর বছর ধরে যখন এই চিকিৎসাগুলো তারা খুঁজতে থাকেন এবং বিফল হন, একটা সময় চিকিৎসার প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলেন। তাদেরকে বলছি এবং তাদেরকেও বলছি যারা চিকিৎসার জন্য বিদেশে যেতে চাচ্ছেন, তাদেরকেও বলছি একবার চেষ্টা করে দেখুন। খরচ কি খুব বেশি? না দর্শক, খুব বেশি খরচ না, খুবই অল্প খরচের ভিতরে সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে ব্যথামুক্তভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন, কথা দিচ্ছি। আপনাদেরকে ভালো রাখবো। আসসালামু আলাইকুম।